আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্না আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সলাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দু, ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, উলাইকাল লাযীনা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যার রহস্যের বাণীতে আমরা দীর্ঘ একটি সপ্তাহের পর হে সুনন মানে আসার এবং বসার তাফিক পেয়েছি, সেই জন্য সকলে বলে আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর। সকলে বলে আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আপনারা অবগত আছেন যে ইসলামের বাহিনীর পক্ষ থেকে আমাকে বিষয় দেওয়া হলো বিনা পয়সায়, বিশেষ করে ক্রয় ও বিক্রির ক্ষেত্রে আল্লাহ তাআলার নামে বেশি বেশি কসম খাওয়া। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাজআলুল্লাহ উরদাতান লিআইমানিকুম আন তাবাররুনা ওয়াত্তাকু ওয়া তাসলিহু বাইনান নাস ওয়াল্লাহু সামিউন আলিম। তোমরা সৎ কাজে আল্লাহ বিরুদ্ধ ও মানুষের মধ্যকার বিগয় মীমাংসা থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ তাআলার নামকে তোমরা কসমের লক্ষ্য বস্তু বানিয়ে নাও না, বাস্তব আল্লাহ তাআলা সর্বশ্রোতা ও সর্বদাতা। আবু কাতাদা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন ইয়া আইয়ুকুম কাসরাতান আলাইহি ফিল বাইয়ে ফিল বাইয়ে ফিল বাইয়ে ফিল বাইয়ে ফাইন্নাহু ফাইন্নাহু ইউনাফিকু সুম্মা সুম্মা ইয়ারহামুন। যখন তোমরা কোনো কিছু বিক্রি করতে যাবে অথচ বেশি বেশি কসম খাওয়াতে বিরত থাকবে, কারণ কোনো কিছু বিক্রি করার সময় কসম গেলে তা অতি দ্রুত বিক্রি হয় এবং এই জাতিতে কোনো লাভ নেই এবং বরকত নেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোনো পূর্ণ বিক্রি করার সময় কসম গেলে তা অতি দ্রুত বিক্রয় হয় এবং এই সরকারতে কোনো লাভ নেই। আল্লাহ আমি তাই আমি বলছি বলতে চাই যে ক্রয় বিক্রয়কে আল্লাহ তাআলা হালাল ঘোষণা করেছেন, কিন্তু অবশ্যই সে ব্যবসার উপায় এবং সদসবকে হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে যেন সঠিক ব্যবসা উপায় করার তৌফিক দান করেন। আমিন মা।